রংপুর সদর 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে পারায় খুশি ভোটাররা। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। রংপুর প্রতিনিধি আফতাব হোসেনের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। শান্তিপূর্ণভাবে শেষ হলো জাতীয় সংসদের রংপুর সদর 3 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। শনিবার সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। ভোটের লড়াইয়ে আছেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টি, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সহ 6 জন। এই আসনের 175টি কেন্দ্রে সবগুলোতে ভোট গ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। শান্তিপূর্ণভাবে দ্রুত ইভিএমে ভোট দিতে পারায় খুশি ভোটাররা। নতুন নাগরিক হিসেবে আছি, একটা দেশের অংশ হিসেবে আছি, ব্যাপারটা অনেক ভালো লাগছে। এবারে কষ্ট হয়নি, এবারে ভালো দিলাম। ভোট সুষ্ঠু হওয়ার কথা জানালেন জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ, আর জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শারিয়ার আসিফ। তবে নেতাকর্মীদের কেন্দ্রে যেতে বাধা প্রদান ও তাদের উপর হামলার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান। প্রশাসন যা করছে আশা করি ইনশাআল্লাহ সব শান্তি মতন হবে। আমাদের নেতাকর্মীদের বাড়িতে রেড করা হয়েছে কালকে সারা রাত, তো এটা খুবই দুঃখজনক। এটা একটা অন্য কিছু ইন্ডিকেট করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিটি অভিযোগ কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানে সরজমিনে যাচাই করে আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, এবং এটি উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে যে ধরনের নির্বাচনী পরিবেশ থাকা দরকার তা আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। গত 14 জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।